বাংলাদেশের কাছে বোয়িং বেচতে গত কয়েকদিন ধরে বেশ দৌড়ঝাঁপ করছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এরই মধ্যে সিভিল এভিয়েশন ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠকও করেছেন তিনি। বিমানকে তিনটি মডেলের উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে মার্কিনিরা, তবে কোনো প্রতিশ্রুতি দেয়নি বিমান। মাহফুজ কামালের রিপোর্ট। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সোমবার বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এতে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালু ও মার্কিন উড়োজাহাজ সংস্থা বোয়িংয়ের কাছ থেকে বিমান কেনার বিষয়ে আলোচনা হয় বলে জানান বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে মার্কিন প্রতিনিধিদের অবহিত করা হয়। ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি আবার আমাদের সরকার আসবে ইনশাল্লাহ, তখন আমাদের যে এভিয়েশন সেক্টরের যে বেগবান একটা প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াতে অন্যান্য জায়গায় ইউএসএর স্কোপ থাকবে সহযোগিতা প্রদানের। এই সব ক্ষেত্রগুলোতে আমরা আলোচনা করেছি, বিশেষ করে সেফটি। ঢাকা নিউ ইয়র্ক যে ফ্লাইট, সেই ক্ষেত্রে ওনারা বলেছেন যে ওনাদের সাধ্য অনুযায়ী ওনারা চেষ্টা করবেন আমাদেরকে সাহায্য করার জন্য। এই ক্ষেত্রে আমাদের মাননীয় রাষ্ট্রদূত উনিও বলেছেন যে ওনাদের সরকারকে যদি বিমানের ব্যাপারে কোনো কিছু তাদের করার থাকে, তারা এটা সর্বোচ্চ তারা করবেন। পিটার হাসের বৈঠক হয় বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও। এছাড়া তারা আলোচনা করেন বোয়িংয়ের প্রতিনিধি দল ও ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএস এর সাথে। বিমানের এমডির দাবি, তিনটি মডেলের বিমান ক্রয় করতে প্রস্তাব দিয়েছে মার্কিনিরা। ওই টিমের সাথে আমাদের মাননীয় রাষ্ট্রদূত এসেছিলেন, তো আমরা যেহেতু বিমান বিজনেস করে বোয়িংয়ের সাথে, সেই প্রেক্ষাপটে আমরা কথা বলেছি। সুতরাং দুই পক্ষের যদি আপনার স্বার্থ একটা জায়গায় এসে মিলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা তো ব্যবসাই করছি। স্পেসিফিক্যালি আসলে অফারটা যেটা দিয়েছে সেটা হলো আপনার 787-10 যে এটা, সেটার উপরে তারা শুধু অ্যাজ এ হোল বলেছে, যেহেতু আমাদের বোয়িং আছে, এখন ফার্দার বোয়িং কিনলে পরে আমাদের এটা ইকোনমিক হবে, তারা দাবি করতেছে। অন্যদিকে এয়ারবাস বলতেছে যে তাদের এয়ারক্রাফ্ট আসলে পরে ফিউল এফিসিয়েন্সি অন্যান্য দিকগুলো তো ভালো দিকগুলো। তো এখন আমাদের একটা কমিটি যেভাবে ডিসিশন আসবে ওইভাবে সরকার ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে। আগামী বছরের মাঝামাঝিতে ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আশাবাদী বিমানের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।